ওয়েলকাম টু ইউর ডিজিটাল পাবলিশ চ্যানেল আরআরবি। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আজকে প্রকাশিত করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর গ্রুপ ডির এক্সাম ডেট। তার সঙ্গে এরা প্রকাশিত করলো যে CBT-1 এর সঙ্গে তারা CBT-2ও কন্ডাক্ট করবে। চলো তাহলে এটা বিস্তারিত খুঁটিনাটি দেখে নিই, কেন CBT-2 এরা কন্ডাক্ট করতে যাচ্ছে। এখানে এক্সাম শিডিউল CBT-1 প্রকাশিত করলো এবং CBT-2 ইন্ট্রোডাকশন করলো। তো CBT-2 কেন ইন্ট্রোডাকশন করলো, তার কারণস্বরূপ এরা বলেছে যে অনেক বেশি সংখ্যক অ্যাপ্লিকেশন জমা পড়েছে, এই কারণের জন্য তারা CBT-2 কন্ডাক্ট করতে চলেছে। CBT-2 দুটো স্টেজে গ্রুপটি নিয়োগ হবে। এবার ফার্স্ট স্টেজ CBT-1 এটা শুরু হবে 23-2-2022, এই ডেটে CBT-1 স্টার্ট হবে এবং এর সিলেবাস 10th স্ট্যান্ডার্ড যেমনটা নোটিফিকেশনে ছিল। CBT-2 এটার যে সিলেবাস সেটা সেম থাকবে CBT-1 এর যেমন, CBT-2তেও সেম। CBT-1 এর সেম, CBT-2 এর সিলেবাস থাকবে। শুধুমাত্র এইখানে পরিবর্তনটা হবে ডিস্ট্রিবিউশন অফ কোশ্চেন, মানে কোশ্চেন প্যাটার্নটা পরিবর্তন হবে। CBT-2তে সময় থাকবে 90 মিনিট, 30টা থাকবে জেনারেল সায়েন্স, 30টা ম্যাথামেটিক্স এবং 35টা থাকবে জিআই এবং রিজেনিং, আর জেনারেল অ্যাওয়ারনেস ও কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো থাকবে 25টা। টোটাল 120টা কোশ্চেন কিন্তু থাকবে CBT-2তে। এবার CBT-2তে কতগুণ ক্যান্ডিডেটকে ডাকা হবে, পরিষ্কার এখানে বলেছে 15 গুণ ক্যান্ডিডেটকে CBT-2 এর জন্য ডাকা হবে। এইবার কি সংশোধন করলো সেটা একবার দেখে নিই। ডকুমেন্ট ভেরিফিকেশন এবং এম প্ল্যানিং ক্যান্ডিডেট, মানে যাদের নাম ডাকা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, যেখানে বলেছে ওরা যখন 27-3-2019 সালে নোটিফিকেশন প্রকাশ করেছিল সেখানে বলেছে CBT কোয়ালিফাই করলে তাদের PET তার ডাকা হতো তত 1.05 টাইমস, মানে 1.05 গুণ ডাকা হতো। কিন্তু এখানে নতুন অ্যামেন্ডমেন্ট এরা প্রকাশ করলো, সেখানে বলছে CBT-2তে কোয়ালিফাই করলে PET ডাকা হবে এবং তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন ডাকা হবে, সেটা 1:1 অনুপাতে। আর এখানে পরিষ্কার বলে দিয়েছে যে অল আদার টার্মস অফ ক্যান্ডিডেট অফ CEN RRC 1 2019 উইল বি রিমেইন আনচেঞ্জড, আর বাদবাকি সব কিছু অপরিবর্তন থাকবে। তো এটা চলো সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।